এই পানি সারা পৃথিবীর জমিনকে আবার পূর্বের মতনই প্লাবন করে দিতেন আর এই পানিটার বরকত আল্লাহ তাআলা এত বেশি রেখেছেন লা তানজাফ ওয়া লা তাসকিল হাজিজাল আযাব পৃথিবীর কোন মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই পানিকে নষ্ট করতে পারবে না কিয়ামতের পূর্ব পর্যন্ত এই পানি পান করেও শেষ করতে পারবে না আল্লাহু আকবার বলেন বাবা জি বন্ধুরা আমার আর যুকহুম মিনাস সামারাত দুটো দোয়া করেছেন আল্লাহ আমার স্ত্রী আর সন্তানটাকে রেখে যাচ্ছি খাবার তো সামান্য মানুষের দিলটা তাদের দিকে ঝুঁকিয়ে দিও ব্যবসায়িক বণিক দল রওনা করেছেন ব্যবসার উদ্দেশ্যে পথ হারিয়ে তারা এদিকে চলে আসলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরের দোয়া কবুল করেছেন পয়গম্বর দোয়া করেছেন মানুষের দিলটা যাতে তাদের দিকে ঝুঁকে যায় জন্য তারা রাস্তা হারিয়ে এখানে চলে আসলেন পানি যখন পেয়ে গেলেন বিবি হাজেরা পর্দার আড়াল থেকে তখন কথা বলতেছিলেন তারা বলতেছিলেন মাগো চিনি না জানি না কিভাবে এই পানি এখানে আপনি কোথায় থেকে পেলেন সে সম্পর্কে আমাদের জানারও প্রয়োজন নাই তবে আমরা একটু পানি চাই আপনার কাছ থেকে এর বিনিময়ে আমরা আপনাকে খাদ্য দিব আল্লাহু আকবার বলেন এদাতাম মিনান নাস মানুষের দিল ঝুঁকাইছেন কি ঝুঁকার নেই এরপর আবার চুক্তিবদ্ধ হলো তারা বললেন মাগো এত সুন্দর পানি কোনোদিন পান করি নাই এত স্বাদ এই পানির ভিতরে আমরা এখানে থাকতে চাই যে উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা করেছিলাম ব্যবসার সুইটেবল প্লেস মনে হচ্ছে এটি আপনি আমাদেরকে অনুমতি দিয়ে আমরা পাথর দিয়ে এই কূপের চতুর্দিকে বাঁধ দিই আর এই পানি থেকে আমরা চাষাবাদ করি মুফাসসিরিন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরের দোয়া কবুল করেছেন দ্বিতীয়টা অরজুক হুম মিনাস সামারাত আল্লাহ আমার এই আহাল এদেরকে তুমি ফল ফলাদি দান করবে যখন তারা চাষাবাদ শুরু করল আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাঝহারিতে বলেন এবং আল্লামা আইনে রহমতুল্লাহ আলাই বদরুদ্দিন আইনে রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই বদরুদ্দিন আইনে রহমতুল্লাহ আলাই উমদাতুল কারির মধ্যে বর্ণনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বীজের ভিতরে এমন বরকত দিয়েছেন পয়গম্বরের দোয়ার কারণে বীজ কেবল বপন করতে দেরি অঙ্কুর উদ্গম হতে দেরি হয় নাই সাথে সাথে গাছ হয়ে আল্লাহ তাআলা ফল উপহার দেওয়া শুরু করে দিলেন ব্যবসায়িকভাবে এরপরে শুরু হয়ে গেল অর্ধেক বিবি হাজেরাকে দিচ্ছেন আর অর্ধেক তারা নিচ্ছেন এভাবে চলতে লাগলো নয় থেকে এগারো বছর যখন অতিবাহিত হতে থাকল ইব্রাহিম খলিলুল্লাহ আটই জিলহজ তিনি রাতে সাত তারিখে অর্থাৎ আট তারিখ রাত আরবি মাসের রাতটা আগে আসে স্বপ্নে তিনি দেখলেন তার প্রিয় জিনিসটাকে কোরবানি দেওয়ার জন্য এরপর তিনি আট তারিখ আটই জিলহজ দশটা ওট কোরবানি দিলেন কিন্তু কাজ হলো না আবার আট তারিখ তিনি ঘুমিয়ে গেলেন স্বপ্নে আবার দেখলেন প্রিয় জিনিস কোরবানি দেওয়ার জন্য একশো উট দিলেন নয় জিলহজ অর্থাৎ আরাফার দিন কাজ হলো না আবার তিনি নয় তারিখে রাত্রে স্বপ্নে দেখলেন প্রিয় জিনিসটাকে কোরবানি দাও দশই জিলহজ এবার তিনি রওনা করলেন আল্লাহ তাআলা সূরাতুস সাফাতে ঘটনা বর্ণনা করেছেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা ইব্রাহিম খলিলুল্লাহ নয় থেকে এগারো বছর পর সন্তান এবং স্ত্রীর কাছে রওনা করলেন স্ত্রী স্বামীকে দেখে চিনলেন সন্তান তো আর চিনেন নাই স্ত্রী এসে স্বামীর কাছে আসলেন স্বামীর সম্মান যেভাবে করার তিনি সেভাবে করলেন কোনো কোনো বর্ণায় পাওয়া যায় বিবি হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহর কদমবুসি করলেন সন্তানটাও পাশে আসলেন সন্তান তো বাবাকে কোনো দিন দেখে নাই বললেন হাজা আবুকা ইয়া গোলাম হাজা আবুকা ও সন্তান এই তোমার বাবা পরিচয় যখন পেয়ে গেল বাবা সন্তানের যা হওয়ার তাই হয়ে গেল স্ত্রীকে ইশারা দিয়ে বললেন সাজিয়ে গুছিয়ে দাও সন্তানটাকে নিয়ে যাব স্ত্রী বড় খুশি হয়েছেন নয় থেকে এগারো বছর পর এসছে বাবা আর সন্তানের আজকে কত আনন্দের একটা সময় কাটবে সুন্দর করে নতুন পোশাক ফুরিয়ে দিলেন কিছু দূর যখন চলে আসলেন মিনা ময়দানের কাছাকাছি যখন চলে আসলেন সন্তানটাকে মাথায় হাত বুলিয়ে মাথায় হাত রেখে বলেন ইন্নি আরা ফিল মানাম
ও বাবা আমি আজকে একটা রাত্রে গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আন্নি আজবাহুকা আমি তোমাকে জবাই করছি ফানজুর মাদা তারা এই বিষয়ে তোমার কি মতামত তুমি একটু প্রকাশ করো একবার কেবল বলেছেন বলার সাথে সাথে ইসমাইল আলাইহিসসালাম জবাব দিলেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরি সন্তান একবারও জিজ্ঞাসা করেন নাই বাবা এত বছর পর আজকে আমাকে কোলে নিবেন আদর করবেন বাবা ছেলে সারা দিন ঘুরবো উটের উপরে আপনি কি বলছেন আমাকে জবাই করবেন একবারও তিনি প্রশ্ন না করে বললেন ইয়া বাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করেন সাতাজিদুনি সিন এবং সাউফা ফেলে করিবের জন্য ব্যবহার হয় তার মানে অল্প সময়ের ভিতরে অসিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বাবা জীবন্ধুরা আমান কেন এই কথাটা বলছেন ইসমাইল জবিউল্লাহ একবারও কেন ডিনাই না করলেন ওই যে দোয়া করেছেন আপনাদেরকেও বলছি বিবাহ করে খালি সন্তান চাইলে হবে না নেক সন্তানের দোয়া দরকার আছে না নাই তিনি কি দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা নেক সন্তান দাও অনেক সন্তান দাও মুফাসসিরিন বলেন আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই এবং উমদাতুল কারির মুসান্নিফ আল্লামা ইমাদউদ্দিন রহমতুল্লাহ আলাই ইবনে কাসিরের মুসান্নিফ আল্লামা ইমাদউদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন স্বামী স্ত্রী বিবি হাজেরা এবং ইব্রাহিম তখনও রাত যাপন করেন নাই দোয়া করার সাথে সাথে আরশের মালিক জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম আল্লাহ বললেন শান্ত ভদ্র বদ মেজাজ নয় সবচেয়ে নরম মেজাজের একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন এই যে শান্ত ভদ্র সন্তান বদ মেজাজ না থাকার কারণে বাবাকে দ্বিতীয়বার আর প্রশ্ন করেন নাই বাবা স্বপ্নে দেখছেন তাতেই কি আমারে কুরবানি দেওয়া লাগবে কি বললেন যে আপনি অচিরেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন বাবা জীবন্ধনা এরপর বাপ বেটা দুইজন একসাথ হয়ে গেলেন মিনা ময়দানে সব কমপ্লিট হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহকে ধোকা দিচ্ছেন সেজন্যই জামরায় গিয়ে আমরা পাথর নিক্ষেপ করি এটি একটি ওয়াজিব এবাদত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মারলেন পাথর মারার সাথে সাথে শয়তান জমিনের সাথে মিশে গিয়েছে এমনি করে করে যতবার ধোকা দিলেন ততবারই ইব্রাহিম খলিলুল্লাহ পাথর নিক্ষেপ করলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন বাপ বেটা দুইজন যখন একত্রিত হয়ে গিয়ে ছেলে যখন অনুগত হয়ে গেল আল্লাহ সুবহানাহু তাআলার মেহরবানিতে ইসমাইল জমিউল্লাহ জবিউল্লাহকে জমিনে শুয়ে দিলেন জবাইয়ের জন্য জবাইয়ের জন্য যখন শুয়ে দেওয়া হলো জবাই এবার শুরু করলেন এত ধারালো অস্ত্র জবাই হচ্ছে না হওয়ার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ছুরিটাকে কোনো বর্ণে এসছে ফেলে দিলেন রাগ করে পাশেই ছিল বড় একটা পাথর ছুরির আঘাতের কারণে পাথরটা দ্বিখণ্ডিত হয়েছে কোনো বর্ণনা হয়েছে পাথরটা বড় একটা অংশ পড়ে গিয়েছিল অথচ মানুষের চর্ম মানুষের চামড়া কাটে নাই এর ভিতরে খেলা আছে না নাই বাবা জীবন্দনা আমার এবার ইসমাইল জবিউল্লাহ বলেন বাবা আপনি তো পয়গম্বর পয়গম্বর হলো সন্তানের মায়া আছে বাবা হয়তো আপনি আমার দিকে তাকিয়ে জবাই করছেন এই জন্য আপনার মায়ার কারণে আপনার শরীর প্রেসার পড়ে না আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি আপনার চোখটা ভালোভাবে বেঁধে নিন আর আমার হাত আর পা দুটা আপনি ভালোভাবে বেঁধে নিন যদি আমি হাত পা নাড়াচাড়া করি আর পয়গম্বরের শরীরের ভিতরে যদি আমার পা লাগে তাহলে বড় বেয়াদবি হয়ে যাবে জবাই করছে সেই অবস্থায় বাবাকে সাজেশন দিচ্ছে বাবা আল্লাহর ভয়ে চোখের থেকে পানিও একবারও তিনি পানি পড়ে না তিনি বারবার আল্লাহু আকবার বলে চেষ্টা করছেন সন্তানের কথায় চোখ তিনি বাঁধলেন আর
সন্তানের হাত পা বাঁধা তিনি কমপ্লিট করলেন। এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই ছুরি চালানো শুরু করবেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বললেন না তাই না হুয়াইয়া ইব্রাহিম। আমি তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম থামো থামো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আর এই বাস্তবায়নের কারণে জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাবিলের যে দুম্বাটা জান্নাতে লালন পালন করেছেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাম পা ধরে দুম্বাটাকে নিয়ে দুনিয়ার